এই ভিডিওতে ক্লাস নাইনের এই আঠারো নম্বর স্কুল সোদপুর হাই স্কুল এর দুই দাগ থেকে অঙ্কগুলো পরপর আমি করবো এর আগের যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে আর ভিডিও শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাছাড়া ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তারাও এই অঙ্কগুলো খুব সহজে পেয়ে যায় তাহলে এখানে আছে শূন্য দশমিক তিন দুই ছয় এবং শূন্য দশমিক তিন দুই সাত এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখ তো অ্যাকচুয়ালি এর মধ্যে যে কোনো দুটো সংখ্যা লিখলে চলবে কিন্তু দুই ছয় ছয়ের পরে যদি কোনো সংখ্যা লিখি এখানে সাত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দুইয়ের এক শূন্য দশমিক তিন দুই ছয় ও শূন্য দশমিক তিন দুই সাত এর মধ্যবর্তী মূলদ সংখ্যা শূন্য দশমিক তিন পর্যন্ত দিলাম এই ছয়টাকে আর চেঞ্জ করব না ছয়ের পরে এক সেটা ঠিক আছে শূন্য দশমিক তিন দুই ছয় দুই এইভাবে আমরা তিন চার পাঁচ এই সংখ্যাটাকে বাড়াতে বাড়াতে একদম নয় পর্যন্ত নিয়ে যেতে পারবো যারা এই দুটো সংখ্যার মধ্যে অবস্থিত অথচ মূলত সংখ্যা এরা মূলত সংখ্যা এই কারণে যে আমরা যে দশমিক তুলে দিই বত্রিশ একষট্টি বাই একে পিঠে চারটে শূন্য এটা তো ঠিক একই রকমভাবে তো যেহেতু পিভাই কিউ আকারে একে লেখা যাচ্ছে একেও লেখা যাবে পিবাই কিউ আকারে সুতরাং এরা দুটোই মূলত সংখ্যা আর দুই দাগে আছে একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে তো দ্রব্যটির মূল্য এখানে একশো টাকা ধরে নিই মনে করি মনে করি দ্রব্যটির ধার্য মূল্য একশো টাকা মূল্য হবে একশো টাকা আর যেহেতু একশো টাকা একশো টাকার কুড়ি পার্সেন্ট সেটা কুড়ি টাকাই হয় সেই জন্য এখান থেকে কুড়ি দিয়ে ভাগ কুড়ি দিয়ে বেগ কুড়ি বিয়েক করতে হবে তাহলে কুড়ি বিয়েক করলে আশি টাকা হচ্ছে আর এবার যে দশ পার্সেন্ট ছাড় সেই দশ পার্সেন্ট ছাড়ে আশি টাকার উপরে সুতরাং একশো টাকা দশ পার্সেন্ট হলে সেটা দশ টাকা হতো কিন্তু যেহেতু আশি টাকা দশ পার্সেন্ট সেটা কিন্তু আর দশ টাকা নয় তাহলে আশি টাকা দশ পার্সেন্ট কত বের করে নিই আশি টাকার টেন পার্সেন্ট সমান আশি ইন্টু টেন বাই একশো তাহলে দুটো শূন্য কেটে দিলে এটা পাচ্ছি আট টাকা তাহলে ছাড়ের পর মূল্য আশি টাকা থেকে এই আট টাকা বিয়োগ করতে হবে তাহলে এটা হলো বাহাত্তর টাকা তাহলে প্রথম ধার্য মূল্য ছিল একশো টাকা সেখান থেকে ছাড়তে ছাড়তে বাহাত্তর টাকা দাম এলো তাহলে মোটের উপর ছাড় কত হবে নাকি একশো থেকে এই বাহাত্তর বিয়োগ করতে হবে মোটের উপর ছাড় বা সমতুল্য ছাড় সমান একশো মাইনাস সেভেন্টি টু টাকা সমান আঠাশ টাকা দুই দেখে আছে এম এর কনমানের জন্য এই দুই সমীকরণ দেওয়া আছে সমীকরণ দূর কোনো সমাধান থাকবে না তাহলে সমীকরণ দুটাকে লিখে নিতে হবে টু এক্স প্লাস ফাইভ এখানে সমান আছে এইট বা এটাকে হ্যাঁ সমান এইট আর এখানে আছে টু এক্স এম সমান সমান তাহলে এই যে সমীকরণ দুটো দেওয়া আছে এখন এর সহকের অনুপাত বের করব সমাধান থাকবে না যদি এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান হয় তাহলে এর সহগের অনুপাত তাহলে এখানে ডাইরেক্ট লেখা যায় যে প্রশ্নানুসারে এক্স এর সহগের অনুপাত সমান ওয়াই এর সহগের অনুপাত তাহলে এখানে এক্স এক্সের সহকের অনুপাত দুই দুই তাহলে দুই বাই দুই সমান ওয়াই শহরের অনুপাত এখানে ফাইভ আর এখানে মাইনাস এম তাহলে ফাইভ বাই মাইনাস এম এখান থেকে এম এর মান বের করতে হবে তাহলে গুণ করলে মাইনাস টু এম সমান পাঁচ দুখনো দশ বা এম সমান দশ বাই মাইনাস দুই কাটাকি করলে পাঁচ মাইনাস থাকার জন্য এটা মাইনাস পাঁচ তাহলে এমের মান মাইনাস পাঁচ তাহলে মার্স পাচ্ছে আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ইকিউ প্লাস বি কিউ প্লাসিকিউব মাইনাস থ্রি এ বি সি এ কিউব প্লাস বি বিকিউব প্লাস সিকিউব মাইনাস থ্রি এ বি সি তাহলে একউ প্লাস বি কিউবের সূত্র এটা ভেঙে দিতে হবে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার প্লাস না এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর সিকিউব আছে এখানে এখান থেকে সি কিউব মাইনাস থ্রি এ বি সি না এই সূত্র দিয়ে হবে না তাহলে এ কিউ প্লাস বি কিউব আর একখানের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর যে সি কিউব আছে সি কিউব এখানে থাকছে মাইনাস থ্রি এ বি সি এখানে থাকছে সমান এ প্লাস বি হোল কিউব আর সি কিউবটাকে এখানে রাখলাম তারপরে এখানে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে লিখলাম আর বাকি আছে মাইনাস থ্রি এ বি সি সেটা এখানে লিখলাম তাহলে এটা এ কিউ প্লাস বি কিউব ক্ষেত্রে আবার ভেঙে দেওয়া যাবে তাহলে এ প্লাস বি এ প্লাস বি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে এ ধরে আর এটাকে বি ধরে এ কিউ প্লাস বি কিউ সূত্রে ভেঙে দিলাম আর এই পার্টটা যেটা মাইনাস থ্রি এ এখান থেকে কমন যাবে এখান থেকেও কমন যাবে মাইনাস থ্রি এ কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি আর এখানে সি পড়ে থাকবে কারণ থ্রি এ কমন নিয়েছি তাহলে প্লাস সি এই মাইনাসটা কমন নেওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এ প্লাস বি প্লাস সি আর এটা এ প্লাস ভোলেসকে সূত্রে ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে গুণ করতে হবে এখানে আবার মাইনাস আছে তাহলে মাইনাস এ সি বা সি এ মাইনাস সি এ মাইনাস সি এ আর মাইনাস এ প্লাস এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার আর এদিকে হচ্ছে থ্রি এ বি ইন্টু সি সমান এ প্লাস সি আর এখানে থাকছে এ স্কোয়ার আচ্ছা এই প্লাস বি প্লাস সি কমন নিই এই দুটো পার্ট থেকে কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে থাকবে মাইনাস থ্রি সমান এ প্লাস এই এইগুলোকে একটু সাজিয়ে লিখলে এরকম দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি মাইনাস থ্রি এ বি এটা হয়ে গেল মাইনাস এব মাইনাস বি সি আর মাইনাস সি এ তাহলে একটু উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল পাঁচে আছে সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফোরটি এইটিক জিরো সমীকরণটির লেখুচিত্র অক্ষধয়ের দ্বারা গঠিত লেখুচিত্র ও অক্ষধয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত সিক্স এইট এবং ফর্টি এইট সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফর্টি এইট ইজ ইকুয়াল টু জিরো তাহলে এইভাবে লেখা যায় সিক্স এক্স প্লাস এইট ওয়াই সমান মাইনাস ফর্টি এইট ফর্টি এইটকে সমান সামনে ডান দেখে নিয়ে গেলাম তো এই এবার এই সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করবো সেখান যেখান থেকে আমরা কোনো পয়েন্ট না বের করে গ্রাফটা আঁকতে পারবো তো তার জন্য এখানে এক রাখতে হবে আর এখানে এক্সের নিচে থাকবে বাই দিয়ে এর নিচে থাকবে বাই দিয়ে তো সেই জন্য উভয় পক্ষকে যদি আমি মাইনাস আটচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে সিক্স এক্স বাই মাইনাস আটচল্লিশ প্লাস এইট ওয়াই বাই মাইনাস আটচল্লিশ সমান মাইনাস আটচল্লিশ বাই মাইনাস আটচল্লিশ তাহলে উভয় পক্ষকে মাইনাস আটচল্লিশ ভাগ করলাম এবার এই ছয় এবং আটচল্লিশ ছ আটটা আটচল্লিশ আট আট এবং আটচল্লিশ তাহলে ছ আটটা আটচল্লিশ ছয় আটচল্লিশ এবং আটচল্লিশ কেটে দিলাম এক মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে এখানে হলো এক্স বাই মাইনাস এইট প্লাস ওয়াই বাই মাইনাস সিক্স সমান এখানে ওয়ান তাহলে এটাই সিদ্ধাংশ আকার প্রকাশ করা হল অর্থাৎ সরলরেখাটি এক্স কক্ষকে একক দূরে ঋণাত্মক দিকে y অক্ষকে 6 একক দূরে ঋণাত্মক দিকে ছেদ করেছে তাহলে লেখচিত্রটি এরকম হবে এক্স এক্স ড্যাশ এটো ওয়াই এটা ওয়াই ড্যাশ তাহলে এক অক্ষকে 8 একক দূরে ঋণাত্মক দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম জায়গাতে তাহলে এরকম জায়গাতে ছেদ করবে অক্ষকে আর y অক্ষকে 6 একক দূরে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই রকম জায়গাতে ছেদ করবে লেখচিত্রটি তাহলে লেখচিত্রটি আঁকতে হবে এইভাবে লেখচিত্রটি এরকম হবে তাহলে এই লেখচিত্রটি এবং এটা মূল বিন্দু এটা পি নাম দিলাম এটা কিউ নাম দিলাম তাহলে লেখচিত্রটি যে অক্ষদ্বয়কে ছেদ করলো পি আর কিউ বিন্দুতে এবং ও পি কিউ সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল লেখচিত্রটি এ এবি যেটি এক্স ও ওয়াই অক্ষকে পি ও কিউ ছেদ করে বিন্দুচ্ছেদ করাই ও পি কিউ সমকি ত্রিভুজ গঠিত হলো যার লম্ব লম্ব আমি ও কিউকে বলছি লম্ব এটা ছয় একক দুটো ছিল এটা ছিল মাইনাস ছয় না এটা ছিল শূন্য মাইনাস ছয় আর এই বিন্দুটা ছিল মাইনাস আট শূন্য তাহলে লম্ব ও কিউ এটা ছয় একক আর ভূমি অপি ধরলে অপি সমান আট একক অতএব ক্ষেত্রফল সমান একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চার আচ্ছা এটা হবে বর্গ একক চার ছক চব্বিশ সমান চব্বিশ বর্গ একক আচ্ছা ছয় দিকে আছে এফ এক্স সমান টু এক্স প্লাস ফাইভ হলে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এর মান কত এখানে দেওয়া আছে এফ এক্স সমান টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ আর ফাংশান অফ মাইনাস এক্স সমান টু এক্সের জায়গাতে ফাঁকা রেখেছি প্লাস পাঁচ এবার এক্সের জায়গাতে ফাঁকা আছে এখানে এই মাইনাস এক্স বসাতে হবে তাহলে এটা হয়ে গেল মাইনাস টু এক্স প্লাস ফাইভ তাহলে অতএব ফাংশান অফ এক্স প্লাস ফাংশান অফ মাইনাস এক্স এটা সমান এখানে এক্স প্রথম টার মান এখানে সেকেন্ড মান বসাবো প্রথম টার মান টু এক্স প্লাস ফাইভ আর সেকেন্ড টার মাইনাস টু তো সমান টু এক্স প্লাস ফাইভ মাইনাসে মাইনাস টু এক্স কেটে গেল আর পাঁচ হয়ে যাচ্ছে দশ সাথে আছে এবিসি ত্রিভুজ এর এডি একটি মধ্যমা জি ঘর কেন্দ্র এডি ইজ টু এজি অনুপাতটি নির্ণয় করো তাহলে এখানে ত্রিভুজ রাখছি এবিসি ত্রিভুজ রাখলাম এর মধ্যমা বলা আছে এডি তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি এটা হলো মধ্যমা এখন আর এটা হলো বিন্দু তাহলে জি ত্রিভুজের ভর এখন একটা যখন ভরকেন্দ্র কেন্দ্র তাহলে অন্যান্য মধ্যমাগুলো এই ভর ভর দিয়েই যাবে এখন এজি এই এডি ইস টু এজি করতে গেলে এই ছবি দিয়ে হবে না এখানে কিছু প্রমাণ করতে এই অঙ্কন করতে হবে তার জন্য এডি সররেখাকে এইচ পর্যন্ত এমনভাবে বৃদ্ধি করতে হবে যেন এজি সমান জি এইচ হয় তাহলে এখানে সেটাই লিখতে হবে যে এডি রেখাকে এইচ পর্যন্ত বাড়ানো হলো যেন এজি সমান জি এইচ হয় আচ্ছা তাহলে এটা ই এটা এফ তাহলে এই যে ত্রিভুজটা এবিএইচ ত্রিভুজ এবিএইচ এর এবচ এর এফ এর মধ্যবিন্দু আর জি এইচ এর মধ্যবিন্দু এ জি ও এইচ এর মধ্যবিন্দু এফ ও জি তাহলে অতএব এফ জি সমান্তরাল এইচ এখান থেকে বলা যায় অত জি সি সমান্তরাল বিএইচ আচ্ছা একইভাবে একইভাবে দেখানো যায় এই বিজি সমান্তরাল এইচসি এইচসি তাহলে অতএব এই যে এইচ সি জি বিএইচ সি জি একটি সামান্ত্রিক তাহলে সামন্ত্রিক কর্ণ দুটি পরস্পরকে সমদি খণ্ডিত করে তাহলে এখান থেকে বলা যাবে অতএব জিডি সমান ডিএইচ জিডি সমান ডিএইচ আচ্ছা জিডি সমান ডিএইচ আবার তাহলে এখান থেকে বলা যাবে জিডি সমান জিডি সমান এই জিএইচ এর হাব আবার আমরা জানি জিএইচ আর এজি পরস্পর সমান কারণ সেভাবে অঙ্কন করা হয়েছিল তাহলে সমান বলা যাবে জি এ এর অর্ধেক তাহলে এই পাটগুলো এই এজি এর অর্ধেক এই পাটটা এজি এর অর্ধেক তাহলে এডি ইজ টু মানে এজ এডি ইজ টু এ জি এটা নাম রেড করতে হবে তাহলে এটা সমান এডি এডি যেটা আছে এডির জায়গাতে এইচ লেখা যায় জি এইচ ইজ টু এ জি তাহলে এডি এডির জায়গাতে এইচ নয় এটা ভুল বললাম এডির এডির জায়গাতে এ জি প্লাস জিডি তাহলে এজি প্লাস জিডি আর এদিকে আছে কেবল এজি তাহলে যেখানে যেখানে এজি আছে এজি আমরা একটু আগে পেয়ে গেলাম যে এজি সমান টু জিডি বলতে পারি এজি সমান এখান থেকে বলতে পারি অতএব এজি সমান টু জিডি বলতে পারি তাহলে এখানে এজির জায়গাতে টু টু জিডি বসালাম এজির জায়গাতে টু জিডি প্লাস জিডি এস টু এজির জায়গাতে টু জিডি তাহলে এখানে হলো থ্রি জিডি এস টু টু জিডি জিডি দিয়ে ভাগ করলে থ্রি এস টু টু তাহলে এখানে এজ এডি এস টু এ জি এর অনুপাত হচ্ছে থ্রি এস টু টু তারপরে তিন ডাগে এটা ছিল সাত দাগ আট ডাগে আছে এবসসি ত্রিভুজের এডি মধ্যমা একটি মধ্যমা যদি এবিসি এর ক্ষেত্রফল এক্স বর্গসেমি এবং এবিসি যদি এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গসেমি এবং এবিসি এর ক্ষেত্রফল ওয়াই বর্গসীমি হয় তবে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এখানে এবিসি ত্রিভুজ এব আর এডি হচ্ছে এর মধ্যমা এডি মধ্যমা তাহলে এখানে বলা আছে যে এবিডি এ বিডি এই অর্ধেকটা এবং এবিডি এবং এর ক্ষেত্রফল এর এক্স তাহলে এর ক্ষেত্রফল এক্স বলা আছে পুরোটার ফলা আছে ওয়াই তাহলে মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ করে তাহলে অতএব ক্ষেত্রফল এ বি ডি সমান ক্ষেত্রফল এ ডি সি তাহলে দুটো ক্ষেত্রে সমান তাহলে অতএব এখানে এই দুটো যোগ করে আবার টোটাল ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এবি সমান ত্রিভুজ এ বি ডি টোটাল রিভুজটা সমান এটা প্লাস এটা প্লাস ত্রিভুজ এ ডি সি তো এখানে ত্রিভুজ ABC সমান ত্রিভুজ এ বিডি প্লাস এই যে এডিসি এডিসির পরিবর্তে এবিডি লেখা যায় ত্রিভুজ এবটি সমান টু ত্রিভুজ এব তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ছিল এক্স এই এবিসির ক্ষেত্রফল ছিল ওয়াই তাহলে ওয়াই সমান ছিল টু তাহলে ওয়াই এই ছিল এক্স তার আগে টু আছে তাহলে ওয়াই সমান তাহলে এটা এক্সব মধ্যে সম্পর্ক এক কমা এক এম কমা শূন্য এবং শূন্য কমা এন বিন্দু তিনটি সমরিক হলে এমের এমের মান কত হবে তাহলে সমরিক হওয়ার যে শর্ত আমরা জানি সেটা এখানে প্রয়োগ করলে সহজে এমের মান বেরিয়ে যাবে এক কমা এক এম কমা শূন্য আর আছে শূন্য কমা এন বিন্দু তিনটি সমরেখ তাহলে এখানে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এটা এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে শর্ত হলো এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস ওয়াই এক্স ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এটা সমান শূন্য এটা সমরে হওয়ার শর্ত এবার এক্স ওয়ানের জায়গাতে এক আছে ওয়াই টু এর জায়গাতে শূন্য ওয়াই থ্রি এর জায়গাতে এন প্লাস এক্স টু এম ওয়াই থ্রি এন ওয়াই ওয়ান এক প্লাস এক্স থ্রি শূন্য ওয়াই ওয়ান এক ওয়াই টু শূন্য এটা সমান শূন্য তাহলে শূন্য মাইনাস এন এটা মাইনাস এন হয়ে গেল তার সাথে একের গুণ তাহলে মাইনাস এন হলো এটা এম আর এন গুণ করলে প্লাস এম এন প্লাস এ মাইনাস এ মাইনাস এম এম ওয় এক তাহলে মাইনাস এম আর শূন্যর সাথে এটা গুণ করলে শূন্য হয়ে গেল সমান শূন্য তাহলে এম এর মান বের করতে হবে তাহলে এম এন মাইনাস এম সমান এনটাকে সমান চিহ্ন ডান দেখে নিয়ে গেলে মাইনাস এনটা এন হয়ে গেল এম কমন এন মাইনাস এন তাহলে এখান থেকে বলা যাবে এম সমান এন বাই দিয়ে এন মাইনাস ওয়ান তাহলে এম সমান এটা পেলাম এখানে এমের মান এমের মান ওটা পেয়েছি আচ্ছা দশা দেখা আছে কোনো বৃত্তের অর্ধ কোনো বৃত্ত কোনো বৃত্তের অর্ধ পরিধি চুয়ান্ন সেমি হলে বৃত্তের ব্যাস কত তাহলে বৃত্তের এখানে ব্যাস চেয়েছে যদি বৃত্তের ব্যাসাধ্য আর ধরে নেওয়া হয় বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসাধ আর ধরে নিই মনে করি বৃত্তটির নিসাধ্য সমান আর এখানে একক হিসাবে দেওয়া আছে সেমি আর সেমি অতএব অর্ধ পরিসীমা পরিসীমা টু পাই আর আর অর্ধ পরিসীমা করলে দুই দিয়ে ভাগ করলাম সমান দুই দুই কেটে গেল বাইশের সাত ইন্টু আর সেমি সমান বাইশ আর বাইশ সেভেন সেমি তাহলে এই বাইশ আর বাই সেভেন সেমি এটা সমান পনেরো দশমিক চার বলা আছে সেটা সমান পনেরো চার বাই দশ দেওয়া যায় দশমিকের জন্য তাহলে আর সমান হবে একশো চুয়ান্ন বাই দশ ইন্টু এই বাইশের সাতকে উল্টে লিখে সাত বাই বাইশ তাহলে দুই দিয়ে কাটলে এগারো এখানে দুই দিয়ে কাটলে এই দুই দিয়ে কাটলে নয় এখানে ঠিক আছে আমি এগারো দিয়ে কাটলাম এগারো দিয়ে কাটলে দুই হচ্ছে এখানে এগারো দিয়ে কাটলে এগারো একটা এগারো চার থেকে চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে এখানে থাকছে চৌদ্দ এটা আর এটা কাটলে এখানে পেলাম সাত তাহলে বা আর সমান সাত সাথে ঊনপঞ্চাশ আর নিচে একটা দশ আছে তাহলে এটা সমান ফোর পয়েন্ট নাইন তাহলে অতএব ব্যাস সমান ফোর পয়েন্ট নাইন ইন্টু টু সেমি সমান নয় দুগুণ আঠারো চার দুগুন আট রাখে নয় তাহলে নাইন পয়েন্ট এইট সেমি এগারো দেখা গেছে এবিসি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র জি এবি সেমি হলে এজি এর দৈর্ঘ্য এজি এর দৈর্ঘ্য কত তাহলে এখানে এবিসি সমবাহু ত্রিভুজ বলা আছে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি আর এর ভরকেন্দ্র বলা আছে জি এবিসি এখা এটা মধ্যমা ডি এখানে ভরকেন্দ্র জি এডি মধ্যমা তো এখানে জি এবি বি সমান সেমি এজি এর দৈর্ঘ্য কত এখান থেকে এজি এর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে বাহুর দৈর্ঘ্য বারো সেমি বলা আছে তো উচ্চতা এডি তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজ এর উচ্চতা বা মধ্যমার দৈর্ঘ্য যেভাবে ছেলেখেলে চলবে উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান রুট থ্রি বাই টু ইন্টু এখানে বাহুর দৈর্ঘ্য বলা আছে বারো সেমি তাহলে এটা বারো বারো সেমি এটা এটা কাটাকুটি করলে ছয় সমান সিক্স রুট থ্রি সেমি তাহলে এই জি বেরোলো এই এডি বেরোলো সিক্স রুট থ্রি সেমি তাহলে এজি সমান এজি সমান এজি এই এডি এর তিন ভাগের দুভাগ তো দুইয়ের তিন ইন্টু এডি তাহলে এই উচ্চতা এটা অ্যাকচুয়ালি এডি ছিল এডি উচ্চতা তাহলে দুইয়ের তিন এডি সমান দুই বাই তিন আর এডির মান সিক্স রুট সেমি তিন আর ছয় খাটলে দুই তাহলে দুই রকম চার সমান সেমি তাহলে এটা হবে এগারোতে আছে একটি পরিসংখ্যা বিভাজনের একটি শ্রেণী বিভাগের মধ্যমান পনেরো শ্রেণী প্রসার প্রসার দৈর্ঘ্য চার অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য চার ওই নিম্ন সীমা কত হবে ওই নিম্ন নিম্নসীমা নির্ণয় করো তাহলে এখানে মধ্যমান দেওয়া আছে পনেরো তাহলে পনেরো এবং এই চারকে দুই দিয়ে ভাগ করে যত হবে পনেরো সাথে সেটা যোগ করলে এখানে মধ্যমান পনেরো নিম্নসীমা সমান মধ্যমান প্লাস এখানে মধ্যমান প্লাস প্রসার দৈর্ঘ্য শ্রেণী প্রসার দৈর্ঘ্য শ্রেণী প্রসার দৈর্ঘ্য বাই টু অর্থাৎ শ্রেণী প্রসার দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করে মধ্যমানের সাথে মধ্যমান থেকে সেটা বিয়োগ করলে নিম্নসীমা পাওয়া যায় এর মধ্যমান পনেরো মাইনাস শ্রেণী পোশার বলা আছে চার ভাই দুই সমান পনেরো মাইনাস দুই সমান তেরো তাহলে দেখা যাচ্ছে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে তাহলে পরিসংখ্যা ঘনত্ব তোমাদের অঙ্কের বইতে একশো চুয়ান্ন পৃষ্ঠাতে পেয়ে যাবে এটা আমি পুনরায় লিখছি না এখানে এখানে আছে কোনো কোনো শ্রেণী বিনাশিত রাশি তথ্যের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয় সুতরাং কোনো শ্রেণীর পরিসংখ্য ঘনত্ব সমান উক্ত শ্রেণীর পরিসংখ্যা বা শ্রেণী দৈর্ঘ্য তো এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ